গুড মর্নিং এভরিওয়ান, শুভ মহা অষ্টমী। জেনারেলি প্রত্যেক বছর আজকের এই সকালটাতে আমরা ডোমজুড়ে চলে যাই, ওখানে পুজো দেখি, অঞ্জলি দিই, দেন হয়তো বিকেলের দিকে অর নবমীর সকালে আমরা বাড়ি চলে যাই। এবছর যদিও বা বাবা বাড়িতে নেই, বাট প্ল্যানটা সেমই ছিল, কারণ পুজোতে বাড়ি খালি থাকবে, তাই আজকে ডোমজুড়ে থেকে কালকে সকালবেলা আমি, রিহু, কুলফি আর অর্পি চারজন মিলে বাড়ি চলে যেতাম। নবমী দশমী বাড়িতে থেকে একাদশী দিন রিটার্ন আসতাম, এটাই ছিল প্ল্যান। বাট এই সামনে ক্যাফের ওপেনিং অ্যান্ড একদম লাস্ট মোমেন্টে গতকাল একটা মেজর অল্টারেশন চেঞ্জেস এসে গেছে, যেটার জন্য আজকে অষ্টমী সকালে আমি পুজো দিতে পারলাম না, অঞ্জলি দিতে পারলাম না, একদম সকাল সকাল ব্লগ আপলোড করেই বেরিয়ে গেছে, যাচ্ছি ক্যাফে সাইডে। বাকি ডোমজুড় থেকে গাড়ি আসবে, অর্পি, রিহু, পূজা আর কুলফি, ওরা চারজন ডোমজুড়ে যাবে, আমি হয়তো বিকেলবেলা যাবো ওদেরকে আনতে। এখন কালকে বাড়ি যেতে পারবো কি পারবো না সেটাও বুঝতে পারছি না। অন দি আদার সাইড বাবার শরীরটাও যে একদম ভালো বলার মতনও হয়ে উঠছে না, তাই সব কিছু নিয়ে না খুব বেশি ঘেটে রয়েছে। এই হলো সিচুয়েশন পুজোর সময়। এই দিনগুলোতে যখন সিভিল, ইলেকট্রিক, পেন্ট সবাই লোকেরা ছুটি করছে, আমার এখানে ফুল অন কাজ হচ্ছে, সারা দিন কাজ হচ্ছে, মানে এতটা আর্জেন্ট হয়ে গেছে। এই আমি পৌঁছে গেছি ক্যাফে সাইডে। আমাদের ক্যাফের এই যে কিচেনটা না, এটা কিন্তু অনেকখানি বড়, একদম এখান থেকে শুরু করে এত দূর অবধি, বাট এতদিন অবধি ওখানে একটা পার্টিশন ছিল, সে কারণে এই এরিয়াটাকে আমরা বানিয়েছিলাম স্টোরেজ অ্যান্ড এটা ছিল আমাদের অপারেশন এরিয়া। তাতে করে এই একটা ডিভিশন হয়ে যাওয়ার জন্য স্পেসটা অনেকখানি ওয়েস্ট হয়ে যাচ্ছিলো, তাই একদম লাস্ট মোমেন্টে কালকে আমরা ডিসাইড করি এই বলটাকে রিমুভ করা, সো দ্যাট পুরো কিচেনটা ওপেন হয়ে যায়, একটা স্কোয়ার কিচেন, অনেকখানি জায়গা থাকবে, প্র্যাকটিক্যালিটির দিক থেকে দিস ইজ আ বেটার অপশন। তাই আজকে এই কাজটা করা হচ্ছে, এই বলটাকে রিমুভ করা হবে, পুরো জায়গাটাকে ফিনিশ করা হবে, তারপরে কিচেনটাকে আবার নতুন করে আমরা সেট আপ করবো। সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম। সকাল সকাল উঠে পুরো হচপচ হচপচ চলছে, রিহুদি কান্নাকাটি করছে, ওকে সকালবেলা উঠানো, খাওয়ানো, স্নান করানো, একটু ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, ও একটু ঘুমিয়েও নিয়েছে, বাড়িতে টাইম আমরা ছুটোছুটি করে রেডি হয়ে নিয়েছি, ও সব কিছু সামনে সকালবেলা সবিতা দিয়ে এসে রান্নাবান্নাও করে গেছে, তো রিহুর খাবার গুছিয়ে কুলফিকে খাইয়ে সব কিছু করে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় বাড়ি গিয়ে পুষ্পাঞ্জলিটা দিতে হবে, ওটা মিস করলে চলবে না। বাজে এখন 12টা, আমরা সবাই মিলে জাস্ট বেরোলাম, কুলফিও আজকে আমাদের সাথে যাচ্ছে, আর জিউবাবুর পাঞ্জাবি আমি নিয়ে নিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার আগে, একটু পাঞ্জাবি পরিয়ে তারপরে পুষ্পাঞ্জলি দেবো, বাট আমরা সবাই না খেয়ে পুষ্পাঞ্জলি দেবো, তুই কিন্তু খেয়ে দে ভরপেটে পুষ্পাঞ্জলি। মাও একটু দেরি করেই যায়, যেহেতু বাড়ির পুজো ব্রাহ্মণ তো থাকেনি সবসময়। বাজে এখন অলমোস্ট 1টা আর আমরা পৌঁছালাম, এই তেঁতুলতলা ক্রস করছি, এই যে আমরা ঢুকছি মায়ের রান্নাঘরে, বৌদি এখানে লুচি বুচি ভাজছে, আজকে তো অষ্টমী বলে নিরামিষ আর লুচি, গরম গরম লুচি, ওদিকে বেগুন ভাজা, ফুলকপির তরকারি, পনির, আমের চাটনি, শুভ অষ্টমী, সিমই পায়েস, মায়ের এখনো পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, তাই মায়ের সাথেই যাবো। একে দিয়ে একে এরকম করে নিয়ে যেতে পারবি? হ্যাঁ পারবো, চলো। আমরা চলে এসেছি এখন প্রায় 1:15 বাজে আর ব্রাহ্মণ কাকু আছেন, তো পুষ্পাঞ্জলিটা দেওয়া হবে আর আমরা তিনজন একা একা পুষ্পাঞ্জলি দিচ্ছি। পূজা আমাকে বলছে দেখ মারামারি হয়ে যাবে যদি পুষ্পাঞ্জলিটা দিতে পারি, দিতে না পারি আর কি, অনেক দেরি হয়ে গিয়েছিল, বাট ইচ্ছা থাকলে সব হয়। আশ্বিনী নম ত্রৈলক্ষ পূজিত শ্রীমন সদা বিজয় বর্ধনা আয়েন মনসা বাচা। Thank you.
নিচে এসছি আমরা খাবো বলে আরো বসে থাকবে এখন। বাবু অঞ্জলি দেওয়া হলো মাম্মা। এই হচ্ছে পনিরের তরকারি, লুচি, সাদা ময়দার নেতানো নেতানো লুচি, লম্বা লম্বা বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, সিমুইয়ের পায়েস, আর এই হচ্ছে আমের চাটনি। এখন এক্স্যাক্টলি দুটো, আমি এতক্ষণ সকাল থেকে এখানেই ছিলাম, উর্বিরা তো অলরেডি এখন ডোম জুড়ে, আমি এখন বাড়ি যাবো, স্নান টান করে ফ্রেশ হবো, লাঞ্চ করবো, দেন যাবো ওদেরকে আনতে। অ্যান্ড এখন নেক্সট দুদিনের কাজের প্ল্যানটা সেট করে যাচ্ছি, বিকজ কালকে আর্লি মর্নিং যাবো বাড়ি বোলপুরে, নবমী দশমী থাকবো বিজয়া করে, দেন আবার ব্যাক টু কলকাতা একাদশী দিন একদম আর্লি মর্নিং। এখন আড়াইটে অ্যান্ড এই জাস্ট বাড়ি পৌঁছালাম, আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো আর ও সবে ক্যাফে থেকে বাড়িতে পৌঁছালো। মান্টু রিহুকে ওই বাড়িতে নিয়ে চলে গেছিলো, তো আমি খাওয়ার পরে এখন রিহুকে আনতে যাচ্ছি। রিহুকে একটু ঘুম পাড়িয়ে পূজা বললো ওর কাছে থাকবে, তো আমরা সন্ধি পুজো দেখতে যাবো। এবারে সবটাই একদম কি বলবো, চোখ খুব ভালো, আমরা এসছি, সন্ধি পুজোটা ম্যাক্সিমাম টাইমেই দেখা হয় না, রাত্রিবেলা থাকে, বাট এবারে দুপুরবেলা পড়েছে, এখানেই আছি, তো সন্ধি পুজোটাও দেখা হবে। এখন 3:35 সন্ধি পুজো সবে শুরু হলো, আমি আর মা যাচ্ছি, পূজার রিহুর কাছে আছে, রিহু ঘুমিয়ে গেছে। বাড়িতে এসে ড্রেস তো এখনো চেঞ্জ করিনি, বাট ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চটা করবো, আর লাঞ্চ করতে করতে লর্ড অফ দ্য রিংস এর নিউ সিজনটা দেখবো, কাল থেকে দেখা স্টার্ট করেছি। এখানে খিচুড়ি, ঘি, ডিম ভাজা, আর এখানে দেখবো লর্ড অফ দ্য রিংস। এখন 4:45, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটুখানি রেস্ট নিতে ইচ্ছা করছিলো বাট লেট হয়ে যাবে, সো আমি লাঞ্চ করে ফটাফট স্নান টান করে ড্রেস চেঞ্জ করে এখন বেরোচ্ছি, যাবো ডোমজুর। এবারে পুজোর দিনগুলোতে ব্যাক টু ব্যাক পাঞ্জাবি পরছি, কালকেও পরেছিলাম আজকেও, কালকে এটা উড়পি দিয়েছিলো, এটা উড়পি দিয়েছে। আমি যতক্ষণে ওপরে লাঞ্চ করে স্নান টান করে রেডি হয়ে নিচে নামলাম, গাড়িটা ওয়াশ তো হয়ে গেছে বাট ইতিমধ্যে গাড়িতে প্রচুর মশা ঢুকে গেছে। এনিওয়েজ এখন যাবো, পেট্রোল রিফিল করবো, এয়ার রিফিল করবো, তারপরে ডোমজুর। এয়ার বা পেট্রোল কোনোটা রিফিল করা গেল না, বিকজ পেট্রোল পাম্পে এখন ট্যাঙ্কার আনলোড হচ্ছে, বাট মাঝখানে দাঁড়িয়েছিলাম, মিষ্টিমহল থেকে 40টা মতন গরম রসগোল্লা নিলাম।
এইখানে এয়ার রিফিল হয়ে গেল, বাট বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। অষ্টমীর বিকেল আর বাইরে ওয়েদারের এই অবস্থা, এন্ড এদিকে বৃষ্টি পুরো নেক্সট লেভেলের হচ্ছে। অষ্টমীর বিকেলে এই সময় এরকম আকাশ ভাঙা বৃষ্টি সবার জন্য ডেফিনেটলি মন খারাপের কারণ হয়ে গেল, বাট এই মুহূর্তে আমার জন্য হয়তো ছোট্ট একটু সুখবর, ডোমজুড়ে রাস্তায় ট্রাফিকটা কম পাবো। হয়তো সেলফিশ সাউন্ড করছি, বাট ওটা নিয়ে রীতিমতন ভয়ে ছিলাম যে কতখানি ট্রাফিক থাকবে আর কটায় বাড়ি পৌঁছাবো। এই জাস্ট বাড়ি পৌঁছানোর মুখে এরকম অবস্থা। বাড়ির সামনে ছিল হিউজ ট্রাফিক, মানে শয়ে শয়ে সাইকেল বাইক গাড়ি সব কিছু, বাট ফাইনালি পৌঁছালাম। কিন্তু এই প্যাকেট পুরো রসে রস হয়ে গেছে। আজকে আমি আসার সময় মিষ্টি সেরকম ভাবে আনতে পারিনি, খালি বাবু দাদাদের বাড়ির জন্য মিষ্টি এনেছিলাম, তারা করেছিল। তো এনেছে এখানে রসগোল্লা, পুরো রসে ভর্তি হয়ে গেছে দু বাক্স রসগোল্লা। কিন্তু সন্ধ্যাটা তো বেরিয়ে যাবে, আজকে চলে যাচ্ছে ওরা। এখন 6:10 এসে চাটা খেলাম, এবার ওকে ঘুম পাড়াচ্ছে আর আমারও আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে। কি হয়েছে কি পড়তে শেষ নেই এখন 7:10 আসার পরে ছোট্ট করে একটু রেস্ট নিলাম। এখন রিউ ঘুমাচ্ছে, পূজা উপরে আছে ওর সঙ্গে, বাকি আমি আরও একটু যাচ্ছি ঠাকুরদালানের ওখানে। আমি তো সকাল থেকে অনেকবার গেছি, ও একবারও যায়নি, তো একবার প্রণাম করে, হ্যাঁ প্রণাম করে এসে তারপর আমরা প্যাকিং ট্যাকিং করে বেরোব। আগে আগে 4 দিন চুটিয়ে মজা করতাম, সকাল সন্ধ্যে এখানেই বসে থাকতাম, বাট এখন তো সেই সুযোগ আর হয় না। বাট আজকে সকাল, হ্যাঁ ওইখানটা বসলে, এখানে তুমি বলো বিয়ের আগে কত ছবি দেখেছো, এখন আর ছবি কেন, এমনিও দেখো না, যাই হোক। বাট অনেকটা সময় আজকে কাটাতে পারলাম এখানে, সন্ধি পুজোটাও দেখতে পারলাম, সব থেকে স্পেশাল ছিল ওটা। আর এখন সন্ধ্যাবেলা এসে মাকে প্রণাম করে একটু পরে বেরিয়ে যাবো। চল কুলফি টাটা, বাই। আর ওকে উত্তেজিত করো না। ভালো থাকো সুস্থ থাকো, হ্যাঁ এই আন্তরিকতাটা আমার সন্তানের। চলো কেটে গেল, সারাদিন গি বুম বাম বুম বাম বুক যেই থাকছি, কি হয়েছে পুজোতে রাস্তায় কি ভিড়, পি 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 ওটি করে বসে আছে ও, হ্যাঁ আবার কি বুঝতে পারছো না, এই গাড়ি চালানো শেখাচ্ছে। আসার পরে পরে আমি ঝটপট করে রিঘুর খাবারটা বানিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আগে খাইয়ে এটাকে আগে ঘুম পাড়াবো, ব্যাটারি শেষ আর হয়। আর এখানে ডাল হচ্ছে আলু ভাতে হবে আর ওই ভাত,
ও তো এখন রিহুকে খাওয়াচ্ছে, বাকি আমাদের ডিনার তো রেডি হচ্ছে, আর আমি এখন দুজনের জন্য বানাচ্ছি কফি। এর মধ্যে রয়েছে কফি আর মিল্ক পাউডার, এখানে হচ্ছে দুধ গরম। এসে এসে আমি সব গরম গরম রান্না করেছিলাম, বাট আমাদের খেতেই এত দেরি হয়ে গেল, সব ঠান্ডা হয়ে গেল। আলুর চোখা, মুসুর ডাল, মা পনিরের তরকারি পাঠিয়ে দিয়েছিল, আর পটল ভাজা। এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, ডিনার কমপ্লিট করবো, তারপরে বসবো এডিটিংয়ে। কালকে আবার সকাল সকাল বেরোবো, বাড়ি যাবো না, তো তাড়াতাড়ি শুতেও একটু হবে। বাট এনিওয়েজ, আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করি অষ্টমীর এই দিনটা তোমাদের বেশ ভালোই কেটেছে, অ্যান্ড কালকের জন্য আগাম শুভেচ্ছা রইলো। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা যাচ্ছে কালকে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই। বাট অনেকদিন পরে কালকে বাড়ি যাবো না, সো খুব মানে প্রচণ্ড মন টানছে, সত্যি কথা বলছি। মানে একদিকে বাবা ওখানে, আর এদিকে বাড়ির জন্য প্রচণ্ড মন টানছে। বাট এই এমন একটা কমপ্লিকেটেড ফেজের মধ্যে রয়েছে না, চারিদিক থেকে এমনভাবে আটকা পড়ে গেছে। সো ঠিক আছে, জাস্ট ফিউ মোর ডেজ অ্যান্ড থিংস উইল বি সেটেল দেন, অ্যান্ড ইয়াস, তো কালকে বাড়ি যাবো, ভালো লাগছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।